আফ্রিকার বাইরে প্রথমবারের মতো মাঙ্কিপক্সে দুজনের মৃত্যু। এবং কিয়েভের হামলায় ৪০ ইউক্রেনীয় কয়েদি নিহত, দাবি রাশিয়ার। আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফ্রিতা জামান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আফ্রিকার বাইরে প্রথমবারের মতো মাঙ্কিপক্সে মৃত্যুর কথা জানিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। গতকাল ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ এ তথ্য জানায়। একই দিন ইউরোপের মধ্যে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যুর কথা জানিয়েছে স্পেন। ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ৭৮টি দেশে ১৮,০০০এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এর জেরে এক সপ্তাহ আগে বৈশ্বিক জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে গত সপ্তাহে মাঙ্কিপক্স মোকাবেলায় স্মলপক্স বা গুটি বসন্তের টিকা ইমভানেক্স ব্যবহারের অনুমোদন দিয়েছে ইউরোপীয় কমিশন। ইউক্রেনের রুশ বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত অঞ্চলের একটি কারাগারে কিয়েভের হামলায় অন্তত ৪০ ইউক্রেনীয় কয়েদি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭৫ জন। গতকাল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে হামলার বিষয়টি জানানো হয়। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় ওলেনিভোকাতে। সেখানে আজোভ ব্যাটেলিয়নের যোদ্ধাসহ ইউক্রেনের অন্যান্য যুদ্ধবন্দীরা ছিল। এ হামলায় ৪০ ইউক্রেনীয় কয়েদি নিহত ও ৭৫ জন আহত হয়। এছাড়া কারাগারে থাকা আরও ৮ জন কর্মীও আহত হয়েছে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত দেশটির বৃহত্তম প্রদেশ বেলুচিস্তানে প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ১১১ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে প্রদেশ জুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০,০০০এরও বেশি বাড়িঘর। এদিকে ইরানের রাজধানী তেহরানে দুই দিনের আকস্মিক বন্যায় কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। এই অঞ্চলে নিখোঁজ রয়েছেন আরও ১৯ জন। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যও। সেখানে এখন পর্যন্ত ৬ শিশুসহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে দুই দিনের প্রবল বর্ষণে দেশটির পূর্ব ও উত্তরাঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। আকস্মিক এই বন্যায় দেশটিতে ৭ জন প্রবাসী মারা গেছেন। এছাড়া বিভিন্ন অঞ্চলে ৪,০০০এরও বেশি মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করছে আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৬৪,১৮,০০০ ছাড়িয়েছে আর আক্রান্তের সংখ্যা ৫৮,১১,০০০ বেশি। জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে গত ২৪ ঘণ্টায় ২,০০০এর বেশি মানুষ মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা ৬৪,১৮,০০০ ছাড়িয়েছে। একই সময়ে সংক্রমিত হয়েছেন ৯,০৫,০০০এর বেশি মানুষ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮,১১,০০০ বেশি। এছাড়া গত ২৪ ঘণ্টায় আবারও মৃত্যু বেড়েছে যুক্তরাষ্ট্র, ইতালি, ব্রাজিল, অস্ট্রেলিয়া, জার্মানি ও জাপান সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় ৫৫,০০০০০০ বেশি মানুষ। আন্তর্জাতিক সংবাদ শেষ করার আগে সুনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আফ্রিকার বাইরে প্রথমবারের মতো মাঙ্কিপক্সে দুজনের মৃত্যু। এবং কিয়েভের হামলায় ৪০ ইউক্রেনীয় কয়েদি নিহত, দাবি রাশিয়ার। আন্তর্জাতিক সংবাদ শেষে আজকের মতো আমি ফ্রিতা জামান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় বিশ্বের নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের আন্তর্জাতিক সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হল youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হল facebook.com/bijoytvlimited। করোনা মহামারীকালে স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। বিজয় টিভি, অনির্বাণ বাংলা।